হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আপনি কি ইন্ডিয়ান সিটিজেন? তাহলে আপনার আই কার্ডটা হাতে নিয়ে বসুন। একটা নতুন জায়গার উদ্দেশ্যে অবশ্যই মন্দির। এ মা, সরি, ভেরি সরি, আপনি তো ভার্চুয়ালি আমার আমার ভিডিও দেখবেন। আমার ভিডিও দেখতে গেলে আই কার্ড লাগবে না, একমাত্র লাইক শেয়ার কমেন্টস করলেই হবে। চলুন দেখতে থাকি চন্দনা ট্যুর ব্লগস। আপনাদের সঙ্গে আমি সরজিৎ। শেষ পর্যন্ত দেখুন একটা নতুন ধরনের মন্দির, পানাগড় মিলিটারি বেস। এন্ট্রান্স গেট 3 নম্বর গেট, এটা হাসুয়া গেট নামে পরিচিত। এখানে আপনার আই কার্ড জমা রেখে আপনাকে ভিজিটিং পাস সংগ্রহ করতে হবে, অবশ্যই রেজিস্ট্রেশনের পর। ক্ষেত্রপাল বাবা মন্দির, লোকমুখে প্রচলিত ঘণ্টা বাবার মন্দির, এটা ডিফেন্স এরিয়ার ভেতরে, মেইন গেট থেকে অনেকটাই ভেতরে, প্রচুর রেস্ট্রিকশন। যেহেতু এটা মিলিটারি বেস, আপনি মাঝখানে কোথাও ছবি তুলতে পারবেন না। মন্দিরে পৌঁছানোর পর মন্দিরের ভেতরে ছবি তুলতে অ্যালাউ করবে, কিন্তু মন্দিরের বাইরে কোনো দৃশ্য আপনি ক্যামেরা বন্দি করতে পারবেন না। এই মন্দিরে সবসময় ডিফেন্স পার্সোনালরা অন ডিউটিতে আছেন, তাদের নজর চারিদিকে আছে, এছাড়াও সিসিটিভি আছে। কোনো ক্রমে ভুল করেও অন ডিউটি ডিফেন্স পার্সোনালদের ছবি তুলতে যাবেন না, তাহলে আপনার কপালে দুঃখ আছে। মন্দির মানেই পুজো দিতে হবে, ওরা দুজন পুজো সামগ্রী কিনতে ব্যস্ত। এই ফাঁকে চলুন মন্দির পরিক্রমাটা সেরে নিই। ঘণ্টা বাবার মন্দির পাশেই পূর্ণ পুকুর, এই পুকুরটাও মন্দির ট্রাস্ট কমিটির আন্ডারে, এবং এই পুকুরের জল দিয়েই মন্দিরে সব রকম কাজকর্ম হয়। এখান থেকে জল নিয়ে আপনি বাবার মাথায় জল ঢালতে পারেন। এখানে ওখানে ছোটোখাটো সৌধ প্রতিষ্ঠা করা আছে, বিশেষ করে বিভিন্ন সময়ে মিলিটারি পার্সোনালরা এগুলোর সঙ্গে জড়িত ছিলেন। ক্ষেত্রপাল বাবা মন্দির হলেও এই মন্দির ক্যাম্পাসে, মানে মন্দির চত্বরে, বজরংবলী মন্দিরের ভেতরের দিকটা এবং ক্ষেত্রপাল বাবা যা যেখানে আছেন ঠিক তার পাশের জায়গা এটা। চারিদিকে শুধু ঘণ্টা, পুরো মন্দিরটা ঘণ্টাময়। এ কেন ঘণ্টা, এই ব্যাখ্যাটা আমি একটু পরে বলছি। আপাতত দেখতে থাকুন ঘণ্টা, এবং মন্দিরের ভেতরে মোমবাতি এবং ধূপ জ্বালানো যায় না, তার জন্য আলাদা ব্যবস্থা। একটি গাভীর রেপ্লিকা কথিত আছে, এই গাভী এসে এখানে এসে বা বাবা ক্ষেত্রপালকে এসে দুগ্ধ প্রদান করতেন। মোমবাতি ও ধূপ জ্বালানোর জায়গা, এই মন্দিরের যারা পূজারী বা পুরোহিত তাদের ডিউটি রোস্টার। সব দিনই এক পুরোহিত থাকেন না, কে কবে থাকেন এবং তার ফোন নাম্বার এখানে দেওয়া আছে মন্দিরের পিছন দিকে। এখানে কেউ যায় না, কিন্তু আমার চোখ সবসময় খুঁজে বেড়ায় চারিদিকে, যত নোংরা যত অপরিচ্ছন্ন যাই থাকুক না কেন, পিছনে একটা সুন্দর বাগান আছে। ভিতরের দিকে আরও একটা পুজোর প্রসাদের দোকান এবং একটা ছোট্ট ক্যান্টিন আছে। আমরা পুজো দেওয়ার জন্য আস্তে আস্তে ভেতরে ঢুকি। মূল যেটা মন্দির, বাবা যেখানে আছেন সেখানে যাওয়ার এটা রাস্তা। এই রাস্তাটা সম্পূর্ণ ঘণ্টা দিয়ে ঘেরা। কথিত আছে বাবা যদি ঘুমিয়েও থাকেন, আপনার ডাকে সাড়া না দেন, ঘণ্টা বাজান, বাবা সঙ্গে সঙ্গে উঠে আপনার কথা শুনবেন। তাই যারাই এখানে পুজো দিতে আসেন সবাই ঘণ্টা মানত করেন এবং ঘণ্টা বেঁধে দিয়ে যান। বাবা ক্ষেত্রপাল এখানেই অধিষ্ঠান করছেন, স্বয়ম্ভূ মাটির নিচ থেকে উঠেছেন, পূজারী এখানেই আছেন, সবাই এক এক করে আসছে, পুজোর ডালি বাড়িয়ে দিচ্ছে, নাম গোত্র দিয়ে প্রত্যেকেরই এখানে পুজো হচ্ছে, খুব নিষ্ঠার সঙ্গে পুজো। পুজো শেষ করে
ঘন্টা বাঁধার পালা, মনের কামনা জানিয়ে ঘন্টা মন্দিরের গায়ে বেঁধে দেওয়া। পুজোর অঙ্গ হিসাবে মিমি চন্দনা ঘন্টা বেঁধে দিয়ে ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে আরতি জানাচ্ছে। চলুন পুরোহিতের মুখ থেকে এই মন্দিরের বৃত্তান্ত বা ইতিবৃত্ত শুনে নিন। এটা হচ্ছে বাবা ক্ষেত্রপাল মন্দির। ক্ষেত্র মানে হচ্ছে জমি, পাল মানে অধিপতি, অর্থাৎ ক্ষেত্র জমির অধিপতি। এই এটা অনেক আগেকার, মানে আজ থেকে প্রায় 400-500 বছর আগেকার, 27টা গ্রাম নিয়ে হাঁসুয়া সহ 27টা গ্রাম ছিল। সেই গোটা গ্রামের বা গোটা ক্ষেত্র বা এরিয়ার অধিপতি ছিলেন ক্ষেত্রপাল, এবং তার এখান থেকে স্বয়ম্ভূ বাবা স্বয়ম্ভূ, এবং এটা আমাদের চক্রবর্তী বংশের পূর্বপুরুষ মধুসূদন চক্রবর্তীর সময় থেকে চলে আসছে, এবং এটা এত পুরনো মানে হয়তো আমরাও বলতে পারবো না এটা কতখানি পুরনো। বাবার কাছে আসেন, যে যা মানত করেন, মনোবাঞ্ছা পূর্ণর জন্য বাবাকে ঘন্টা বেঁধে যান, এবং মনোবাঞ্ছা করার সময়ও ঘন্টা ঘোড়া বেঁধে যান, মনোবাঞ্ছা পূর্ণ হলেও তিনি ঘন্টা বেঁধে যান। এবং না না কোনো স্পেসিফিক কিছু ব্যাপার না, একে ঘন্টেশ্বর মানে ওনার বাবার বীজবন্তি বলা আছে যে ঘন্টা মেঘ ঘর ঘর ধ্বনি মিলন ঝংকারং প্রভু, মিলন জলং ঝংকার প্রভু, অর্থাৎ বাবা যখন মানে ঘুমন্ত অবস্থায় থাকে তখন বাবাকে ঘন্টা বাজিয়ে বাবাকে জাগ্রত করা হয়, সেজন্য এই ঘন্টার কথাটা ওনার ধ্যানে যেহেতু ঘন্টার কথাটা আছে তাই সেজন্য ঘন্টার কথাটা বারবার ব্যবহৃত হয় এবং বাবাকে ঘন্টা প্রদান করা হয়। এবং খুব এটা হচ্ছে মিলিটারি বেসের একটা ঐতিহ্য, পানাগড়ের সহ আরও অন্যান্য অ্যাডজয়নিং যত এরিয়া আছে এর একটা ঐতিহ্য, এবং দূর দূর গ্রাম থেকে এখানে পুজোর জন্য প্রত্যেকে আসেন। হয় না এবং 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 ডিফেন্সের কর্তৃপক্ষ ওরা এই মন্দিরের ইয়ের জন্য সকলকে মানে আসার জন্য ওরা সিকিউরিটি নিরাপত্তা প্রদান করেন এবং ইনাকে রেখেছেন এবং প্রত্যেকে দেখাশোনার জন্য যাতে কোনো রকম কোনো হয় না। কিন্তু এই মন্দিরটা আমাদের ব্যক্তিগত চক্রবর্তী বংশের মানে নিজস্ব মন্দির। মন্দিরটা রয়ে গেছে, দেবত্ব সম্পত্তি তো ওইটা অধিকার করতে পারেনি সেই জন্য। হ্যাঁ পুকুরটা কিছুটা আমাদের আছে, কিছুটা ডিফেন্সের মানে অংশ হয়ে গেছে, এবং এখান থেকে জল নিয়ে বাবাকে ঢালা হয় এবং সবকিছু হয়, বিয়ে পৈতে সবকিছু হয়, বলি পর্যন্ত হতো, কিন্তু বর্তমানে করোনার সময় পর থেকে বলিটা বন্ধ আছে। আমরা মন্দিরের উন্নতি, মন্দিরটা টোটালটাই উন্নতি করেছি, অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ এবং আরো আগামী দিনে যদি ভগবান আমাদের সহায় থাকেন আরো কিছু করব, আরো মানে ভালো করার চেষ্টা করব মন্দিরের, সেই ভাবনা আছে। মৃন্ময় চক্রবর্তী। মন্দিরে পুজো শেষ করে চন্দনা মিমি আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে। ঘন্টা বাবার মন্দির প্রকৃত অর্থেই চারিদিকে শুধু ঘন্টা, বিভিন্ন সাইজের, পাশে নিচে সিলিংয়ে শুধু ঘন্টা বাঁধা। রাস্তা ধরে এগিয়ে গেলে পরে মূল মন্দির, মূল মন্দিরের পাশেই আগেই বলেছিলাম একটা ছোট্ট ক্যান্টিন, এখান থেকে আপনি প্রসাদও কিনতে পারবেন, চা টিফিনও করতে পারবেন। বলেছিলাম এখানে সব ঠাকুরেরই ছোটো ছোটো মন্দির আছে। মা কালীর মন্দির, মা কালীর মন্দিরে মিমি চন্দনা প্রণাম করে দক্ষিণা দিয়ে দেবী দুর্গা দুর্গা প্রণাম। অবশেষে ক্যান্টিনে বসে একটু রেস্ট নেওয়া, এক কাপ চা হাতে নিয়ে। এদের এখানে সব রকম ব্যবস্থাই আছে, সুব্যবস্থাই বলবো, এমনকি লেডিসদের জন্য টয়লেট বাথরুম সেপারেট ব্যবস্থা আছে। এই জায়গাটা আপনি বসতে পারেন, বসে একসঙ্গে একটা ছোট্টখাট্টো আড্ডাও হয়ে যেত, চা খেতে খেতে উপভোগ করতে থাকুন। বিভিন্ন রকম ভক্তরা আসছেন, পুকুরে গিয়ে তাদের কিছু ক্রিয়াকলাপ আছে, এবং মন্দিরে পুজো দিতে যাচ্ছে, আপনি চা খেতে খেতেও উপভোগ করতে পারেন।
পিছনের দিকে যে বাগানের কথা বলেছিলাম সেই অর্থে এরা বাগান ঠিক করতে পারেনি, কিন্তু একটা প্রচেষ্টা আছে যে পিছনে বাগানটাকে কিছু মেমেন্টোস দিয়ে, মূর্তি দিয়ে এটাকে সুসজ্জিত করে একটা সুন্দর করে প্রেজেন্ট করে। হয়তো আগামী দিনে আবার যখন আসবো বা আপনারা আসবেন তখন দেখবেন এই একটা সুন্দর ছিমছাম বাগান তৈরি হয়েছে, প্রচেষ্টা আছে দেখেই বোঝা যাচ্ছে। এই মন্দিরের ইতিবৃত্তান্ত পুরোহিত মশাই একটু আগে আমাদের যে কথাগুলো বলেছেন ঠিক সেই কথাগুলোই এখানে লেখা আছে, ডিটেলস এখানে লেখা আছে। ঘণ্টা বাবা কেন হয়েছিল, ক্ষেত্রপাল কথাটা ব্যাখ্যা কি, ডিফেন্সের সঙ্গে এই গ্রামে হাসোয়া গ্রামের এদের সংঘাত পুরোটাই এখানে ব্যাখ্যা করে লেখা আছে। সবাই পুজো দিয়ে তাদের মানত করা ঘণ্টাগুলো মন্দিরের গায়েই বেঁধে দেন। এইভাবে যদি চলে একদিনের মধ্যে জায়গাটা ভরে যাবে, বাঁধার জায়গা থাকবে না, তাই এখানকার যারা আছেন তারা সেগুলোকে খুলে নিয়ে পুরো মন্দির চত্বরে সুন্দর করে সিস্টেমেটিক এরা ঘণ্টাগুলোকে বেঁধে রাখছে যাতে সৌন্দর্যটা ফুটে ওঠে। ক্ষেত্রপাল বাবা অথবা ঘণ্টা বাবা বলুন বা ঘণ্টেশ্বর বাবা বলুন, মন্দির দর্শন পরিক্রমা করে চন্দনা ও মিমি বাইরে বেরিয়ে আসছে। আমরা আস্তে আস্তে এবারে অন্য মন্দিরের উদ্দেশ্যে যাব। সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কিছু আধিকারিক ব্রিটিশ আমল থেকে তাদের উদ্দেশ্যে, তাদের স্মৃতির উদ্দেশ্যে কিছু সৌধ বানানো আছে। একটা পুরনো বাড়ির ধ্বংসাবশেষ যেটা দেখে এই জায়গাটার কত বয়স মোটামুটি অনুমান করা যাচ্ছে, কিন্তু এই ছবিটা তুলতে যাবেন না, যদি ডিফেন্স পার্সোনালের চোখে আপনি পড়ে যান আপনার মোবাইল বা ক্যামেরা সুইচ করে নিয়ে নেবে, তাই খুব সাবধান। এখান থেকে পায়ে পায়ে কয়েক পা এগিয়ে গেলেই সামনেই হংসেশ্বর শিব মন্দির, তার পিছনেই কালী মন্দির। চলুন এক নজরে সবগুলোই পরিক্রমা করে নিই। শ্রাবণ মাস মানে বর্ষাকাল, প্রচণ্ড সাপের উপদ্রব হয়। কথিত আছে এক সময় একদিনে 30 জনকে সাপে কামড়েছিল, সেখান থেকে বাবার দয়ায় সবাই সুস্থ হয়ে ওঠে। হিন্দু ধর্মে মোটামুটি যত দেব দেবী আছে তারা প্রত্যেকেই এখানে অধিষ্ঠান করেন, মানে হাসোয়া গ্রাম পানাগড় মিলিটারি বেসের মধ্যে ঘণ্টা বাবা, বাবা মহাদেব, হংসেশ্বর শিব, কালী, গ্রহরাজ, মা দুর্গা, মোটামুটি যত দেব দেবী আছেন সবাই এই চত্বরে আছেন। এই এরিয়াতে মানে এই মন্দির চত্বরের মধ্যে এখানকার নিয়ম হচ্ছে আপনি ঠাকুরের ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন না, কোনো মানুষের ছবি তুলতে পারবেন না। পিছনেই একটা সুন্দর পুকুর, চারিদিকে গাছ, সেই গাছের ছায়া জলের মধ্যে পড়েছে, খুব সুন্দর মনোরম একটা দৃশ্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ব্লগে। এরকম আনকমন কিছু জায়গা দেখার জন্যে আপনারা আমার সঙ্গে থাকুন, আমি স্মরজিৎ ঘোষ আপনাদের দেখাবো
কাছাকাছি এলাকার কিছু আনকমন ভিডিওস।